হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি, আল্লাহর রহমত, অনেক ভালো আছি। এই তো আজকে আমি একটু বাইরে যাচ্ছি, এখন 10টা, 10:30 বাজে, একটু কাজ আছে, তার জন্য হঠাৎ বাইরে যাচ্ছি। তাই ভাবলাম যে কোথা যাচ্ছি, কেন যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু অনেকদিন বাইরে যাওয়া হয় না, প্রায় 3-4 মাস, 5 মাসই ধরা যায়, অনেক দিন ধরেই যাওয়া হয় না। আর যখন যেহেতু এখন বাচ্চা মেয়েদের স্কুল বন্ধ, কোচিং বন্ধ, তাহলে তো আরও আগেই যাওয়া হয় না, আর তেমন প্রয়োজনও নাই বাইরে যাওয়ার, আর এখন না যাওয়াটাই ভালো। তো আজকে একটু দরকার আছে, তার জন্য যাচ্ছি আর কি বাহিরে, একটু খুব তাড়াহুড়োর মধ্যে, অনেক গরম পড়ছে, তো ভাবলাম যে কাছেই যাব একটু, তাই বোকা পরেই বাই হইলাম, কাপড় চোপড় চেঞ্জ করা আবার ঝামেলা, এই আর কি। তো যাচ্ছি, হঠাৎ দেখলাম যে ভ্যানের মধ্যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি নিয়ে বসে আছে, তাই দেখতেছিলাম আর কি, যে দেখি যে ভালো কোনো গেঞ্জি পাই কি না, যে গরম এখন জামা পরে রাখাই যায় না, পড়তো জানা যে পাতলার মধ্যে গেঞ্জি পেয়ে তাহলে নিয়ে নিবো, তো ভালো লাগে নাই, নিয়ে নিই আর। আর এখানে দেখতেছি স্যান্ডেল নিয়ে বসে আছে, জুতা। তো আমার বোন বলতেছে যে আপু দেখি চলো, দেখলাম পছন্দ হয়েছিল, ভালো লাগেনি, নষ্ট হয়ে যাবে তার জন্য আর কি, এই জন্যে। তো আসছি, একটু দেখতেই পাচ্ছেন একটু শোরুমে আসছি, সিঙ্গার শোরুমে। এটা ফ্রিজ নেওয়ার চিন্তা ভাবনা ছিল, আম্মুর একটা ফ্রিজ নেবে আমার বাবা, যেহেতু আমি আব্বু আম্মুর সাথে এখানে ওনারা আমরা একসাথে থাকি, তাই ফ্রিজ নেওয়ার জন্য ডিপ ফ্রিজ একটা নিব। প্রায় অনেক দিন ধরে ভাবতেছিল ফ্রিজ একটা নিবে নিবে, তাই মানে নেওয়ার হচ্ছে না, আর এখন গরম, আর বাসার যেটা আছে ফ্রিজ, এটাও মানে এই ফ্রিজটা অনেক আগের, তাই ছোটো, তো যেহেতু অনেক আগের ফ্রিজ, তাকে এত বড় ফ্রিজের চল ছিল না, খুব কম ছিল, খুব কম, কিন্তু এখন এটা আর হচ্ছে না, আর ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে, খুব মানে ভিতরে আইস জমে বেশি, বরফটা খুব বেশি হয়, তাই ভাবলাম যে একটা ঢিপ নিয়ে নিবে আর কি, আর কি আর লাগে ডিপ ফ্রিজটা লাগে, কিন্তু একটু বেশি মাছ মাংস হলে বা এছাড়াও একটু ডিপ হলে একটু এক্সট্রা কিছু রাখা যায় ফ্রিজের মধ্যে। এই তো দেখতেছি, দেখি কোনটা পছন্দ হয়, আপনারাও দেখেন আমাদের সাথে। তো দেখতে দেখতে ফ্রিজ দেখে চয়েস করে চলে আসলাম বাসায়, যেহেতু আজকে শুক্রবার, রান্না বান্না করতে হবে, একটা ফ্রিজ নেওয়া হয়ে গেছে। আসলে ফ্রিজটা কিস্তিতে নেওয়ার চিন্তা ভাবনা, কারণ এখন হাতে টাকা পয়সা নেই, আর এখন তো অবস্থা সবারই খুবই খারাপ, কারণ আসলে এখানে সত্য মিথ্যা বলার মতো কিছু নেই, বড় কথা বলার মতো কিছু নেই, নেওয়ার ইচ্ছে ছিল না, যেহেতু ঈদও চলে আসছে, কোরবানিও দিতে হবে, দিবে যাই পারুক, যেরকমই আল্লাহ তৌফিকে রাখে দিতে তো হবে, তাই না? তারপর ফ্রিজটা লাগবে, যে বাসা যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, এটাতে আইস জমে না, দরজাটা একবার খুলে গেলে আর লাগানো যায় না, এই সমস্যাতে ভাবলাম যে কষ্ট করে একটা ডিপে নিয়ে ফেলো আর কি। তো বাবা বলতেছে তাহলে চল যেয়ে দেখে আসি, তো এই জন্য আর কি, আমি বলতেছি তাহলে কিস্তিতে নাও, সেটাই ভালো হবে আর কি, মানে এখন তো ঈদও চলে আসছে, সব কিছুই এখন ম্যানেজ করতে হবে চারিদিকেই।
তো এখন দেখে ওদের সাথে কথাবার্তা বলে চলে আসলাম, ওরা নামাজে পড়ে এসে দিয়ে যাবে যেহেতু আজকে শুক্রবার। আর এদিক দিয়ে তারা দেরি হয়ে গেছে অলরেডি, তা ভাবলাম যে তাড়াহুড়া করে কি করব, এ সারবার আজান দিয়ে ফেলছে, নামাজ পড়ে এসে সবাই খেতে চলে আসবে, তা ভাবলাম যে একটু বিরিয়ানি করে ফেলি, চিকেন বিরিয়ানি করব, বাচ্চারাও খেতে পছন্দ করে, তারপর আমার কাছে ভালো লাগে বিরিয়ানিটা খেতে, আর বাচ্চারা তো মাংস গরু মাংসটা তেমন পছন্দ করে না, চিকেনটাই ওদের বেশি পছন্দ ছোট মানুষ তো। ভাবলাম যে সেটা সিম্পল ভাবেই রান্না করব আর কি, যে তেমন কোনো এক্সট্রা মশলা দিব না, যেভাবে আমরা মানে মাংস রান্না করি মুরগির মাংস ওরকমভাবেই রান্না করব। এখানে আমি বিরিয়ানির মশলা ইউজ করি নাই, জাস্ট যেমন গরম মশলার গুঁড়ি দিছি, তারপর এলাচ দারচিনি আর আদা বাটা রসুন বাটা এই আর কি, জিরার টালা জিরার গুঁড়া দিছি, এতটুকুই আর কিছু দিই নাই, এক্সট্রা কোনো মশলা দিইনি, আর পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে প্রথম দেখছেন আপনারা ভেজে নিছি তেলের মধ্যে, তারপর আমি মশলাগুলো দিয়ে একে একে মশলাগুলো দিয়ে আবার একটু ভেজে নিয়েছি, এরকম ব্রাউন করে ভেজে নিছি মাংসটা, মানে মাংসটা যত ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু ততই টেস্ট হয়, মানে যত সময় নিয়ে ভাজা যায় আর কি, পানিটা শুকানো যায় যতক্ষণ। আর আমি দেখেন সামান্য পরিমাণ এখানে পানি দিছি, বেশি একটা পানি দেবেন, যেহেতু আমার ভাজার মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মুরগির মাংস সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই তো আমি চাউল দিয়ে দিছি, পোলাও চাউল দিছি, একবার আমি ভেজে নেবো এগুলো মাংসের সাথে, এগুলো তো আলাদা আর ভাজার দরকার নাই, রান্না করারও দরকার নাই। আর এমনি আজকে দেরি হয়ে গেছে শুক্রবার, আজকে একটু বাইরে গেছিলাম, বললাম না খুব তাড়াহুড়ার মধ্যেই কাজকর্ম শেষ করতেছি। এখন এই তো আমি চালটা দিয়ে চালটাকে একটু ভেজে নিছি, প্রায় 15-20 মিনিটের মতো ভেজে নিছি, মানে চালটা এরকম ভাজা ভাজা হবে যে যেহেতু মানে একটা চাল কামড় দিলে বোঝা যাবে যে খুব ভাজা ভাজা হয়েছে এরকম। এতো চালটা ভাজার পর আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো, যেহেতু আমার আধা কেজি চাউল ছিল তা আমি মেপে 1 কেজির মতো পানি দিছি। আসলে আমি কখনো কিন্তু পোলাও রান্না করলে বা বিরিয়ানি রান্না করে এভাবে মেপে পানি দিই না, কারণ আমি আন্দাজের উপর পানিটা দিয়ে দিই, ফুটানো পানি তো তাই আমি আন্দাজ মতো দিয়ে দিই। আর এখানে যেহেতু আজকে বাসায় তেমন নাই, আব্বা মা দুজনে একটু বেড়াতে গেছে, আমার চাচার বাসায় গেছে কাছেই, অনেকদিন যাওয়া হয় না, তো চাচা বলতেছে আসেন একটু দেখা সাক্ষাৎ হয় না, আসলে আমার চাচারা সবাই অসুস্থ, বাপ চাচারা কারো ডায়াবেটিস কারো এই সমস্যা ওই সমস্যা, বয়স হচ্ছে তো তাই ওদের আর মন ঠিক না, তাদের গেলো আর কি আমাদের পাশেই বেশি দূর না, তাই বলতেছি যাও। তা আমরা 3 জন মানুষ, সে ভাবলাম যে এটা সিম্পল রান্না বান্না করি, সিম্পলের মধ্যে গুড় দিয়ে যেটা বলে সেটা আর কি, যেহেতু বিরিয়ানি বললেই তো সবার বিরিয়ানি সবারই পছন্দ। আর এখানে একটু ডিমের কোরমা করবো, আমরা মানুষ 3 জন তাই ডিম কম করে নিলাম, 3টা ডিম নিলাম আর এই আর কি, তো ডিম 3টাকে আমি মাঝখান দিয়ে কেটে নিছি, কারণ আমার কাছে মনে হয় এইভাবে পুরো এক ডিম রান্না করলে ভিতরে কিছুই ঢুকে না, আর ডিম যতই আপনি সিদ্ধ করে মশলা দিয়ে রান্না করেন ডিমের ভিতরে কোনো মশলাই দেয় না, এদিক দিয়ে আমি এভাবে রান্না করতেছি। কোরমাটা তেমন ভালো করে শেয়ার করতে পারলাম না, বললাম যে তাড়াহুড়ার মধ্যে করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আমার অলরেডি বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখন দমে দিয়ে রাখছি, একটা তাওয়ার মধ্যে দিয়ে বসে রাখছি, হয়ে গেছে, আমি এখন গোলাপ জল দিয়ে দিছি একটু। আর এখানে এই তো কোরমার মধ্যে আমি পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে দিছি, রসুন বাটা আদা বাটা দিয়ে, তারপর একটু গরম মশলার গুঁড়া দিছি, আর এখন দুধ দিয়ে দিছি জাস্ট এতটুকুই, আর 2টা এলাচ 1টা দারচিনি দিছি এতটুকুই, এখন দুধ দিয়ে দিলাম 1 কাপ দিয়ে, এটাকে ভালো করে কষিয়ে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি আর একটু পানি দিয়ে ডিমটা দিয়ে দিছি, এখন একটু হওয়া পর্যন্ত হয়ে গেলে আমি উঠে ফেলবো। এগিয়ে দিক দিয়ে আমার পোলাওটা হয়ে গেছে, অনেক ঝরঝরে হয়েছে পোলাওটা, অনেক মজা হয়েছে, সরি বিরিয়ানিটা
খুবই ভালো লাগছে আসলে। বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানিটা খেলেই কেমন মানে মনে হয় যে অনেকগুলো খেয়ে ফেলছি, অল্প একটু খেলেই সেরকম লাগে, কারণ বিরিয়ানির মশলার অনেক কড়া গন্ধ তার জন্য আর কি। ওই ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, আর একদিন আমার ফ্রিজটাও নিয়ে আসতে তার মধ্যে বলে দিই। যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এই তো আর আমার ফ্রিজটা নিয়ে চলে আসছে, দিয়েছে, এখনও এটাকে পুরোপুরি জয়েন করিনি, আমার বাবা আসলে করবে। যে এটা নেওয়া হয়েছে, এটা মানে ইচ্ছে ছিল 200 লিটারের নেওয়ার, এখন এটা হলো 212 লিটার একটা নেওয়া হয়েছে আর কি। আসলে বড় ফ্রিজ নিলেও একটু ঝামেলা হয়ে যায়, ছোট নিলেও ঝামেলা, কারণ বড় ফ্রিজগুলো রাখতে ঝামেলা হয়, কারণ বাসা বহির মধ্যে এত বড় জায়গা আসলে হয় না, তাই না? তাই এটা নেওয়া হয়েছে, আর ছোটো নিলেও সমস্যা, কারণ দেখা যায় কোনো কিছু রাখতেও সমস্যা হয়ে যায়। এই তো, তোমার ফ্রিজটা কীরকম হয়েছে তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।